আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকের যে দ্বিতীয় রমজানের ইফতারের যে আয়োজন আছে, আজকে আমার বাসায় কি ইফতারের আয়োজন করেছি, তো সেই আয়োজনটাই কিন্তু আজকে দেখাবো। তো আমি কি কি করেছি সেটা একটু বলে দেই। তো এখানে কিন্তু আছে পেঁয়াজু আর হচ্ছে আলুর চপ। মানে আমি তো বলেছি যে আমি তো খুব বেশি সিক, তো ভিউয়ার্স এই জন্য কিন্তু খুব বেশি মানে অয়েলি খাবারটা আমি এখানে রাখিনি ইফতারের তালিকায়। সারাদিন রোজা থেকে খুব বেশি অয়েলি খাবার খেলে কিন্তু দেখা যায় যে নানান রকম শারীরিক যে অসুবিধা সেগুলো কিন্তু আরও বেড়ে যায়, গ্যাস্ট্রিকের প্রবলেম হয়। তো সেই কারণে এখন আমি এখানে আলুর চপ আর শুধু পেঁয়াজুটা নিয়ে নিয়েছি। আর এটার সাথে খাওয়ার জন্য আমি একটু ছোলা রান্না করে নিয়েছি, আর নিয়েছি এখানে ঘুগনি যেটাকে বলে। তো এখানে কিন্তু আছে জিলাপি, এখানে আম নিয়ে নিয়েছি, এখন কিন্তু অলরেডি আম চলে এসেছে মার্কেটে পাকা আম। তো আমি এখানে ইসবগুলের ভুষিটা তৈরি করে নিয়েছি। আর এখানে ফল রেখেছি, আমি সবসময় চেষ্টা করি যে আমার যে ইফতারটা হয় সেটা যেন একটু হেলদি হয়, আর সেই জন্য ফলের পরিমাণটা একটু বেশি থাকে। তো এখানে ফলটা আছে, এখানে আমাদের প্রায় চারজনের মতো ইফতার, আই থিঙ্ক চারজনের জন্য এখানে যথেষ্ট ইফতার আছে। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে অনেক অনেক শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার আজকে ইফতারে আমার নিজেকে আজকে এগুলো রেখেছে সেই জন্য। আর এখানে ইফতারের পরে যেহেতু এখন খুব বেশি গরম, এই গরম থেকে প্রশান্তি পাওয়ার জন্য এখানে হচ্ছে আইসক্রিম। তো এখানে ভ্যানিলা ফ্লেভারের একটা আইসক্রিম আমি রেখেছি। আর এখানে ফ্রুট কি কি আছে, এখানে মালটা আছে, পেয়ারা আছে, আপেল আছে, তারপর হচ্ছে শশা রেখেছি। আলু চপটার সাথে শশা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এখানে কিন্তু কলা আছে, আর আছে হচ্ছে খেজুর। আপনারা ইফতার সারাদিন রোজা থাকার পরে যখন আল্লাহু আকবারটা শোনা যখন শুনি আমরা, আজানটা শুনি পানির সাথে, তখন ঠান্ডা পানির সাথে খেজুরটা খেলে কিন্তু এমনিতেই শৈল তৃপ্ত হয়ে যায়, প্রাণও তৃপ্ত হয়ে যায়, আত্মা মনে হয় একদম শান্তি হয়ে যায়। তো ভিউয়ার্স, আল্লাহ আমাদের এই যে ইফতার আছে ইফতারকে কবুল করে নেক, আমাদের রোজাকে কবুল করে নেক, আমাদের সকল আমলকে কবুল করে নেক, এই দোয়া করি। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। তো এই রমজানে হয়তো অত বেশি প্রত্যেকবার যেরকম কাজ করি হয়তো অত বেশি একটা কাজ করা হবে না, কিন্তু তারপর আশা করি যে আপডেটগুলো আমরা আপনাদের জন্য করে রেখেছি সেগুলো আপনারা পেয়ে যাবেন, এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন, কানেক্টেড থাকবেন। আর যারা আমাদের এই এপিসোডগুলো দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা চেষ্টা করবো কোন রমজান আমরা কী করছি বা কী কেনাকাটা করছি সেগুলো ফ্যামিলি ব্লগগুলো আপনারা পাবেন। আর তার পাশাপাশি শপিং গাইডের যে ব্লগগুলো আছে, বিশেষ করে বিভিন্ন জিনিসপত্র যেমন শাড়ি কাপড়, সেগুলো আপনারা দেখতে পারবেন যে কোথায় কোন জিনিসটা কম দামে পাওয়া যাচ্ছে। আর ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব ইফতার খোলার পরে পানিটা খাওয়ার জন্য, কারণ আপনারা যখন সারাদিন রোজা থেকে যখন পানি না খায় তখন দেখা যায় শরীরে কিন্তু পানির এমনিতেই ঘাটতি তৈরি হয়ে যায়। সেক্ষেত্রে আপনার লেবুর শরবত বা ফলের জুস বা ইসবগুলের ভুষির শরবত, রুয়াবজা, এগুলো কিন্তু খেতে পারেন। চেষ্টা করবেন কেমিক্যাল জাতীয় যে জুসগুলো আছে সেগুলো না খাওয়ার জন্য। আর খালি পেটে সেভেন আপ বা কোক, সেগুলো কিন্তু ইফতার খোলার সাথে সাথে খাবে না, সেগুলো কিন্তু শরীরের জন্য অনেক খারাপ। আর যেটা বলবো প্রত্যেকটা এপিসোডের মতো এই এপিসোডেও বলবো, সেহেরি খাওয়ার জন্য আপনারা আশেপাশে যারা আছে প্রতিবেশী সকলকে কিন্তু ডেকে দেওয়ার চেষ্টা করবেন। আপনার পাশের গেট এমনও হতে পারে যে আপনি সেহেরি খাচ্ছেন, পাশের গেটে যে আছে সে দেখা যাচ্ছে সেহেরি খেতে উঠতে পারলো না, তো সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে সারাদিন কিন্তু রোজদার ব্যক্তিকে দেখা যাচ্ছে যে সেহেরি না খেয়ে রোজা থাকতে হচ্ছে, যেহেতু রোজাটা আমাদের জন্য ফরজ। তাই আর বেশি কথা বলবো না, এমনিতে আমার কথা আপনারা অনেকে অপছন্দ করেন। আল্লাহ পাক আমাদের সকলের যত অসুখ বিসুখ আছে সব কিছু ক্ষমা করুক, শিফা দান করুক। আর একটা বলবো হচ্ছে আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে সকলের যত দোয়া আছে সব সকল দোয়া আল্লাহ কবুল করুক। আর হচ্ছে আমাদের যত গুণা আছে সকল গুণা মাফ করে দেক, এই দোয়া করে, এই কামনা করে বাল্লাহ আমার পরিবারের, আমার আশেপাশের, আমার দেশবাসী প্রতিবেশী সকলের সকল দোয়া কবুল করুক, সকলের দুঃখ দুর্দশা সবকিছু দূর করে দিক, এই দোয়া করে, এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং আনাদার চ্যানেল শপিং টিভি। আর মানহামনির ছোট্ট একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে মানহামনি লাইফস্টাইল। তো ভিউয়ার্স, আমরা যে কুইজের আয়োজন করেছি প্রত্যেকটা রোজে একদিন করে যাচ্ছে, আর কুইজের কিন্তু একদিন করে কমে আসছে। আর গিফটগুলো পেতে হলে কিন্তু অবশ্যই আমি যে নিয়মগুলো বলে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা কমপ্লিট করবেন, আর কমপ্লিট করলে কিন্তু ঈদে পেয়ে যাবেন আকর্ষণীয় তিন তিনটা পুরস্কার। তো ভিউয়ার্স, আর কথা বাড়াবো না, কিছুক্ষণের মধ্যে আজান দিবে, তো আমি একটু মোনাজাত করবো। তো সেজন্য আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।